পড়াশোনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করো। ওয়েলকাম টু শুভেন্দু একাডেমি। শুভেন্দু একাডেমিতে তোমাকে স্বাগত। আজ আমি এই ভিডিওতে আলোচনা করব সপ্তম শ্রেণীর পরিবেশ ও ভূগোল মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এটাই হচ্ছে সর্বশেষ মডেল অ্যাক্টিভিটি টাস্ক, পূর্ণমান 50 মার্কের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তোমরা আগে যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো করেছো সেখানে অনেকগুলোতে নাম্বার ছিল এবং শেষ দুটোতে 10 মার্ক বা 18 মার্ক এইভাবে নাম্বার ছিল, কিন্তু এটাই হচ্ছে ফাইনাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক। এখানে পূর্ণমান 50 মার্কের একটি মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। এটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। ভিডিওটি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রথমে আমি তোমাদেরকে প্রশ্নগুলো দেখাবো, তারপর প্রশ্ন এবং উত্তর একসঙ্গে পরপর করে সুন্দর করে দেখাবো, ঠিক আছে? একটু ভিডিওটা বড় হবে, বুঝতেই পারছো 50 মার্কের মডেল একটা টাস্ক একটু বড় হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। চলো কথা না বলে শুরু করা যাক। দেখো একে তাকে বলেছে, দেখো বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে এই প্রশ্নগুলো দেওয়া হয়েছে, একে তাকের টোটাল দেওয়া হয়েছে 9টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রতিটি প্রশ্নের জন্য 1 মার্ক করে। দেখতে পাচ্ছ একে তাকের 1, 1.2, 1.3, 1.4, 1.5, 1.6, আচ্ছা আরও ছা আছে দেখো 1.7, 1.8, 1.9। এবার দেখো দুইয়ের দিকে দেওয়া হয়েছে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, শূন্যস্থান পূরণ, এখানেও প্রতিটি প্রশ্ন 1 মার্ক করে, 3 মার্ক আছে। তিনের দিকে দেখো সত্য মিথ্যা দেওয়া হয়েছে, এখানেও 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, 3 মার্ক। চারের দিকে দেখো স্তম্ভ মেলাতে বলা হয়েছে, এখানেও দেওয়া হয়েছে 1 মার্ক করে, 3টি। পাঁচের দিকে দেখো পাঁচে দেওয়া হয়েছে টোটাল কিন্তু 4টি করতে, 4টি দেওয়া হয়েছে, 2 মার্ক করে প্রতিটি প্রশ্ন, কিন্তু 2 মার্ক করে, ঠিক আছে, 2, 4, 8। আর শেষে দেখো ছয়ের দাগে সাথে দাগে দূর দেওয়া হয়েছে, ছয়ের দাগে দেওয়া হয়েছে 3টি প্রশ্ন, 3 মার্ক করে, 3, 3, 9। আর সাতের দাগে দেখো 3টি প্রশ্ন দেওয়া হয়েছে, এটা কিন্তু 5 মার্কের, প্রতিটি প্রশ্ন কিন্তু 5 মার্ক, এইভাবে 15। এইভাবে টোটাল তোমাদেরকে দেওয়া হয়েছে কত মার্কের, 50 মার্কের টোটাল মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে। এটার উত্তরগুলো আমরা এবারে দেখে নিই। দেখো ক্লাস 7 কম্বাইন্ড কোশ্চেন পেপার, জিওগ্রাফি ফুল মার্ক 50। প্রথম কোশ্চেন, এক বিকল্পগুলি থেকে ঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। প্রথম কোশ্চেন কী বলছে দেখো, সূর্যের উত্তরায়ণের সময়কাল ক, 21 জুন থেকে 22 সেপ্টেম্বর, 23 সেপ্টেম্বর থেকে 21 মার্চ, 22 ডিসেম্বর থেকে 21 জুন, 21 মার্চ থেকে 23 সেপ্টেম্বর। উত্তরটা হবে গ, 22 ডিসেম্বর থেকে 21 জুন, ঠিক আছে, উত্তরটা হবে গ, 22 ডিসেম্বর থেকে 21 জুন। আশা করি বুঝতে পেরেছ। পরে প্রশ্ন বল কী বলছে দেখো, কোনো মানচিত্রে সমচাপ রেখাগুলির খুব কাছাকাছি অবস্থান করলে সেখানে ক বায়ুর চাপ বেশি হয়, খ বায়ুর চাপের পার্থক্য বেশি হয়, গ বায়ুর চাপ কম হয়, ঘ বায়ুর চাপের পার্থক্য কম হয়। উত্তরটা কী হবে, উত্তরটা হবে খ বায়ু চাপের পার্থক্য বেশি হয়। উত্তরটা হবে খ বায়ুর চাপের পার্থক্যটা কী হয়, বেশি হয়। পরে প্রশ্ন, টোকিও ইয়োকোহামা শিল্পাঞ্চলের উন্নতির অন্যতম প্রধান কারণগুলি হল ক খনিজ ও শক্তি সম্পদের সহজলভ্য, স্বল্প জনঘনত্ব, উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম, সমুদ্র থেকে দূরবর্তী স্থানে অবস্থান। উত্তরটা হবে গ উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম, ঠিক আছে, উত্তরটা হবে উন্নত প্রযুক্তি, গয়ের দাগের উন্নত প্রযুক্তি ও দক্ষ শ্রম, তাহলে 1.3-এর উত্তরটা হবে গ। পরে প্রশ্ন, দুভাগ ভাঁজ খেয়ে উপরের দিকে উঠে যে পর্বত সৃষ্টি করে তার উদাহরণ হলো সাতপুরা, ভোঁজ, কিলিমাঞ্জারো, হিমালয়। উত্তরটা অবশ্যই হবে ঘ হিমালয়, ঠিক আছে, 1.4-এর উত্তরটা হবে ঘ হিমালয়। পরে প্রশ্ন কী বলছে দেখো, ঠিক জোড়াটি নির্বাচন করতে বলেছে, সেখানে ঠিক যে 4টা দেওয়া আছে ঠিক জোড়ার কোনটা দেখতে বলেছে। নদীর উচ্চ প্রবাহ ভূমির ঢাল কম, নদীর উচ্চ প্রবাহ নদীর প্রধান কাজ ক্ষয়, নদীর নিম্ন প্রবাহ ভূমির ঢাল বেশি, আর নদীর নিম্ন প্রবাহ নদীর প্রধান কাজ বহন করা। উত্তরটা অবশ্যই হবে খ নদীর উচ্চ প্রবাহ নদীর প্রধান কাজ হচ্ছে ক্ষয়, উত্তরটা হবে খ 1.5-এর উত্তরটা হবে খ নদীর উচ্চ প্রবাহ নদীর প্রধান কাজ ক্ষয়। পরে প্রশ্ন, আফ্রিকা মহাদেশের মাঝ বরাবর পূর্ব পশ্চিমে বিস্তৃত কাল্পনিক রেখাটি হলো ক কর্কটক্রান্তি রেখা, খ মকরক্রান্তি রেখা, তারপরে হচ্ছে মূল মধ্যরেখা এবং ঘ বিষুবরেখা। উত্তরটা কী হবে, উত্তরটা হবে ঘ বিষুবরেখা, 1.6-এর উত্তরটা হবে ঘ বিষুবরেখা, আশা করি বুঝতে পেরেছ। 1.7-এর প্রশ্ন কী বলছে দেখো, পৃথিবীর ছাদ যে মালভূমিকে বলা হয় সেটি হলো ছোট নাগপুর মালভূমি, মালব মালভূমি, পামির মালভূমি আর লাদাখ মালভূমি। উত্তরটা হবে গ পামির মালভূমি, 1.7-এর উত্তরটা হবে গ পামির মালভূমি। পরে প্রশ্ন,
নদীর উচ্চ প্রবাহে আই আকৃতির উপত্যকা সৃষ্টির অন্যতম প্রধান কারণ হলো ক ভূমির ঢাল কম থাকা, উপনদীয় সংখ্যা বেশি থাকা, নদীর নিম্ন ক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া, নদীর পার্শ্ব ক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া। উত্তরটা হবে গ, নদীর নিম্ন ক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া। তাহলে 1.8-এর উত্তরটা হবে গ, নদীর নিম্ন ক্ষয়ের ক্ষমতা বেশি হওয়া। পরে প্রশ্ন, যে রূপান্তরিত শিলা বিভিন্ন সৌধ নির্মাণে কাজে লাগে তা হলো ক চুনাপাথর, খ কাদা পাথর, গ ব্লাসল্ট আর ঘ মার্বেল। উত্তরটা হবে ঘ মার্বেল। এই হলো একের দাগের টোটাল 9টি প্রশ্ন ছিল, 9টি প্রশ্নের উত্তর। এবার আমরা দেখে নেবো দুয়ের দাগের শূন্যস্থান পূরণ করো। কি বলেছে 2.1-এ? নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি ড্যাশ কমতে থাকে। কি হবে উত্তর লিখবে? এইভাবে, নিরক্ষরেখা থেকে মেরুর দিকে অক্ষরেখার পরিধি কমতে কমতে থাকে। এখানে কি লিখবে? এখানেও লিখতে হবে কমতে কমতে থাকে। উত্তরটা লিখবে, বুঝতে হবে, শূন্যস্থান লিখবে কমতে। পরে প্রশ্ন, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ ড্যাশ পায়। উত্তরটা কি লিখবে? না, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ কমে গেলে বায়ুর চাপ বৃদ্ধি, এখানে লিখবে বৃদ্ধি পায়। ঠিক আছে, পরে প্রশ্ন, এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হলো ড্যাশ। উত্তরটা কীভাবে লিখবে? দেখো, এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হলো ইনিস। ইনি, এখানে ড্যাশে লিখবে কি? ইনিস, ইন ইন ইনসি, এটা ইনিস নয়, ইনসি। ঠিক আছে, ইনসি, এশিয়া মহাদেশের একটি উত্তরবাহিনী নদী হলো ইনসি। পরে প্রশ্ন, 3-এর দাগের বাক্যটি সত্য হলে ঠিক এবং অসত্য হলে ভুল লিখতে বলেছে। অসত্য হবে এখানে, অসত্য হলে ভুল লিখতে বলা হয়েছে। প্রথম কোশ্চেন, ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি। এটা উত্তরটা হবে ঠিক। ঠিক আছে, ব্যবচ্ছিন্ন মালভূমির একটি উদাহরণ হলো ছোটনাগপুর মালভূমি। উত্তর হচ্ছে ঠিক, আগে ঠিক লেখা হয়েছিল, উত্তরটা হবে ঠিক। ঠিক আছে, পরে প্রশ্ন, শীতল ও শুষ্ক জলবায়ুতে মাটির সৃষ্টি হতে বেশি সময় লাগে। অবশ্যই ঠিক, এটাও ঠিক, শীতল ও শুষ্ক জলবায়ুতে মাটি সৃষ্টি হতে বেশি সময় লাগে। উত্তরটা কিন্তু ঠিক। পরে প্রশ্ন, জুলাই মাসে উত্তর আফ্রিকায় যখন গ্রীষ্মকাল, দক্ষিণ আফ্রিকায় তখন শীতকাল। এটা একেবারে ভুল। জুলাই মাসে উত্তর আফ্রিকায় যখন গ্রীষ্মকাল, দক্ষিণ আফ্রিকায় তখন শীতকাল, এটা একেবারে ভুল। উত্তরটা লিখবে ভুল। স্তম্ভ মেলাতে বলেছে, দেখো কি কোশ্চেনটা দেওয়া হয়েছে স্তম্ভ মেলাতে। ক স্তম্ভে দেওয়া আছে ফুজিয়ামা, গ্রানাইট, মিয়ান্ডার। আর এখানে দেওয়া আছে আগ্নেয় শিলা, নদীর মধ্য প্রবাহ, আর এটা হচ্ছে আগ্নেয় পর্বত। উত্তর কীভাবে লিখবে দেখো, এইভাবে লিখবে উত্তরটা কীভাবে দেখো, ফুজিয়ামা, ফুজিয়ামাটা হচ্ছে 3 নম্বর আগ্নেয়, ফুজিয়ামা হচ্ছে আগ্নেয় পর্বত, 3 নম্বর আগ্নেয় পর্বত। আর গ্রানাইটটা কি? না, গ্রানাইটটা হচ্ছে আগ্নেয় শিলা, 1 নম্বর আগ্নেয় শিলা। আর মিয়ান্ডার কি? মিয়ান্ডার হচ্ছে নদীর মধ্য প্রবাহ। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে সুন্দর করে পরপর 2.1-এর সঙ্গে 3, 2.2-এর সঙ্গে 1, 2.3-এর সঙ্গে 2। ঠিক আছে, এবার চলে আসছি আমরা 5-এর দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। বলেছি কোশ্চেন, প্রথম কোশ্চেন কী বলছে দেখো, কোন তারিখটিকে কর্কট সংক্রান্তি বলা হয় এবং কেন? উত্তর এইভাবে লিখবে, 21 জুন তারিখকে কর্কট সংক্রান্তি বলা হয়। না, 21 জুন পৃথিবী নিজের কক্ষপথে এমন একটা জায়গায় আসে যে উত্তর গোলার্ধে কর্কট রেখার 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখার উপর লম্বভাবে সূর্যরশ্মি পড়ে। এই দিন উত্তর গোলার্ধে দিন সব থেকে বড় আর দক্ষিণ গোলার্ধে সব থেকে ছোট হয়। সুমেরু বৃত্তে 24 ঘন্টাই সূর্যকে দেখা যায় আর কুমেরু বৃত্তে 24 ঘন্টাই অন্ধকার থাকে। তাই 21 জুলাই দিনটিকে কর্কট সংক্রান্তি বলা হয়। আশা করি বুঝতে পেরেছ। 5.1-এর উত্তর তোমাকে সুন্দর করে এইভাবে লিখতে হবে। পরের কোশ্চেন কী বলছে দেখে নাও। পরের কোশ্চেনে বলা হয়েছে, অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার একটি করে বৈশিষ্ট্য লেখো। উত্তর এইভাবে লিখবে দেখো, অক্ষরেখার বৈশিষ্ট্য, 1 নম্বর অক্ষরেখা পরস্পর সমান্তরাল, 2 অক্ষরেখাগুলো পূর্ণবৃত্ত। আর দ্রাঘিমা রেখার বৈশিষ্ট্য কি? 1 দ্রাঘিমা রেখাগুলি অর্ধবৃত্ত, 2 প্রত্যেকটি দ্রাঘিমা রেখা উত্তর ও দক্ষিণ মেরুতে গিয়ে মিশেছে। ঠিক আছে, ব্যাস। পরে কোশ্চেন, সুউচ্চ হিমালয় পর্বত কিভাবে আমাদের দেশে জলবায়ুকে প্রভাবিত করে? দেখো এই উত্তর কীভাবে লিখবে দেখো, ভারতের সমগ্র উত্তরভাগ জুড়ে বিস্তৃত থাকা হিমালয় পর্বত শ্রেণীর ভারতের জলবায়ুর উপর অসাধারণ প্রভাব রয়েছে। যেমন, 1 উত্তরের তীব্র শৈত্য প্রবাহ থেকে রক্ষা করা, হিমালয় পর্বতের অবস্থান ভারতীয় উপমহাদেশকে মধ্য এশিয়ার হাড় কাঁপানো শীতের হাত থেকে রক্ষা করেছে। হিমালয় পর্বত না থাকলে ভারতেও রাশিয়া ও চীনের মতো তীব্র শীতের প্রাবল্য দেখা যেত। 2 বৃষ্টিপাতের সাহায্য, সমুদ্র থেকে আগত জলীয় বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু হিমালয় পর্বতের দক্ষিণ ঢালে বাধা পেয়ে উত্তর ও মধ্য ভারতের বিস্তীর্ণ অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। মৌসুমী বায়ু প্রবাহের দ্বারা সংঘটিত বৃষ্টিপাতে হিমালয় পর্বতের অসাধারণ ভূমিকা রয়েছে। তাই এইটুকু লিখবে ভালো করে সুন্দর করে। ঠিক আছে, পরে প্রশ্ন, ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য লেখো। দেখো উত্তর এইভাবে লিখবে দেখো, ভূমির ঢাল ও উচ্চতার ভিত্তিতে মালভূমি ও সমভূমির পার্থক্য নিম্নলিখিত। 1 ভূমির ঢাল, মালভূমির মধ্যম ঢাল বিশিষ্ট তরঙ্গিত, কিন্তু অপরদিকে সমভূমি উপরে সমতল বা সামান্য ঢেউ খেলানো হয়।
উচ্চতা, মালভূমির উচ্চতা 300 থেকে 600 মিটার, কিন্তু অপরদিকে সমভূমির উচ্চতা 300 মিটারেরও কম। ঠিক আছে, এবার চলে আসি পরের প্রশ্ন ছয়ের দিকে। কি বলছে দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। মেরু অঞ্চল ও নিরক্ষীয় অঞ্চলে বায়ুর উষ্ণতার তারতম্য কিভাবে দুই অঞ্চলে বায়ুচাপকে নিয়ন্ত্রণ করে তা ব্যাখ্যা করো। দেখো এই উত্তর কিভাবে লিখবে, সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। দেখো, বায়ুর উষ্ণতার পরিবর্তন হলে বায়ুর আয়তন ও ঘনত্বের পরিবর্তন হয়। নিরক্ষীয় অঞ্চলে সারা বছর লম্বভাবে কিরণ দেয়, ফলে উষ্ণতা বেশি, তাই উষ্ণ বায়ু হালকা হয়ে প্রসারিত হয় এবং উপরে উঠে যায়। বায়ুর ঘনত্ব কমে যায়, অর্থাৎ নির্দিষ্ট আয়তনের বায়ুতে অণুর সংখ্যাও কমে যায়, অর্থাৎ বায়ুর চাপও কমে যায়, তাই উষ্ণ নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম হয়। আবার মেরু অঞ্চলে সূর্য সারা বছর তীর্যকভাবে কিরণ দেয়, বায়ুর উষ্ণতা খুবই কম, তাই বায়ু শীতল হয়ে সংকুচিত হয় এবং বায়ুর ঘনত্ব বেড়ে যায়, ফলে বায়ুর চাপ বেড়ে যায়। এ কারণে শীতল মেরু অঞ্চলে বায়ুর চাপটা বেশি হয়। তাহলে বুঝতে পেরেছ? তাহলে এটা প্রশ্নের উত্তরটা তোমাকে এইভাবে লিখে, 6.1-এর উত্তরটা তোমাকে কিন্তু সুন্দর করে এইভাবে লিখতে হবে। ঠিক আছে, এবার চলে আসি 6.2। আচ্ছা, এখানে ভুল করে লেখা আছে 2-6.2। এটা প্রশ্ন কি বলেছে দেখো, মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটির শ্রেণীবিভাগ করো, প্রতিটি শ্রেণীর একটি করে বৈশিষ্ট্য লিখতে বলেছে। দেখো উত্তর কী লিখবে, দেখো মাটির দানার আকারের উপর ভিত্তি করে মাটিকে তিনটি শ্রেণীতে ভাগ করা যায়, যথা এক বেলে মাটি, এই মাটির দানাগুলি বেশ বড়, বেলে মাটিতে বালির ভাগ বেশি হয়, জল ধরে রাখতে পারে না, গাঙ্গেয় উপত্যকায় পশ্চিম অংশে বেলে মাটি দেখা যায়, এই মাটিতে তরমুজ ফুটি সুপারি প্রভৃতি ফসল চাষ হয়। দুই এঁটেল মাটি, এই মাটির দানার আকার তুলনায় সব থেকে ছোট, কাদার ভাগ বেশি থাকায় এঁটেল মাটি জল ধরে রাখতে পারে, গঙ্গা ব্রহ্মপুত্র নদীর বদ্বীপ অঞ্চলে ও নিম্ন উপত্যকায় দেখতে পাওয়া এই মাটিতে ধান পাট তৈলবীজ খুব ভালো চাষ হয়। তিন দোঁয়াশ মাটি, দোঁয়াশ মাটিতে বালি ও কাদা প্রায় সম পরিমাণে থাকে, ভারতের পাঞ্জাব বিহার উত্তরপ্রদেশ ও পশ্চিমবঙ্গের যেসব পলিমাটি অঞ্চলগুলি রয়েছে সেসব জায়গাতে দোঁয়াশ মাটি দেখতে পাওয়া যায়। এই মাটিতে ধান গম যব নানা রকম শাকসবজি চা কফি বিভিন্ন ধরনের ফসল পরিমাণে চাষ প্রচুর পরিমাণে চাষ করা হয়। বুঝতে পেরেছ? তাহলে এই প্রশ্নের উত্তর তোমাকে সুন্দর করে এইভাবে লিখতে হবে। পরে প্রশ্ন 6.3-এর, নীল নদের উপর কি উদ্দেশ্যে আসোয়ান বাঁধ নির্মাণ করা হয়েছিল? দেখো এর উত্তর কীভাবে লিখবে, দেখো নীল নদের উপর আসোয়ান বাঁধ নির্মাণের উদ্দেশ্য হলো নিম্নলিখিত, নীল নদের মধ্য ও নিম্ন প্রবাহপথ উষ্ণ ও শুষ্ক মরুপ্রায় অঞ্চলে অবস্থিত হলেও মিশরের নীল নদের প্রবাহপথে একসময় প্রায়শই বন্যা হতো, বছরের অন্যান্য সময় জলের অভাবে নীল নদের অববাহিকায় কৃষিকাজ করা যেত না, বছরের একটা সময় বন্যা এবং অন্য সময় খরা, এই অবস্থা প্রতিকারের জন্যই মিশরের নীল নদের উপর আসোয়ান বাঁধ তৈরি করা হয়। নীল নদের উপর আসোয়ান বাঁধ নির্মিত হওয়ার ফলে মিশরে বন্যা ও খরার প্রকোপ অনেকটাই নিয়ন্ত্রণ হয়েছে। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে ছয়ের যে প্রশ্নগুলো ছিল সেগুলো উত্তর কমপ্লিট হয়ে গেল। এবার চলে আসছি সাতের দিকে। কি বলেছে দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রথম কোশ্চেন 7.1-এ কি বলেছে, এশিয়া মহাদেশের নিরক্ষীয় ও উষ্ণ মরু জলবায়ুর স্বাভাবিক উদ্ভিদের চরিত্রকে কিভাবে প্রভাবিত করে তা আলোচনা করো। একটু বড় কোশ্চেন, এটা দেখো কিভাবে লিখবে, এশিয়া মহাদেশের নিরক্ষীয় অঞ্চলে সারা বছরে সূর্যের রশ্মি লম্বভাবে পড়ে, ফলে সারা বছরই গড় উষ্ণতা থাকে 25-30°C, এছাড়া প্রতিদিনই বিকালে পরিচালন বৃষ্টি হয় ও বার্ষিক বৃষ্টির পরিমাণ 200-250 সেমি, উষ্ণতা বেশি ও বেশি বৃষ্টিপাতের জন্য নিরক্ষীয় অঞ্চলে চিরহরিত উদ্ভিদের ঘন বনভূমি দেখা যায়, শীতকালেও এই উদ্ভিদের পাতা ঝরে না, এই বৃষ্টি অরণ্যের গাছগুলো হলো মেহগনি সেগুন আবলুস রবার কোকো সিঙ্কোনা রোজউড আয়রনউড ইত্যাদি। এশিয়ার উষ্ণ মরু অঞ্চলে সারা বছর উষ্ণতা প্রায় 30°C-এর উপর থাকে এবং বৃষ্টিপাতের পরিমাণও খুব কম, তাই এই মরুভূমি অঞ্চলে সাধারণত কাঁটা জাতীয় গাছ জন্মায়, যেমন বাবলা ফণিমনসা খেজুর ইত্যাদি। বৃষ্টিপাত কম হওয়ার কারণে গাছগুলির কাণ্ড ও পাতা মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে, যাতে প্রচ্ছেদন প্রক্রিয়ার গাছের জল বেরিয়ে না যায় এবং গাছগুলির শিকড় অনেক দূর পর্যন্ত ছড়ানো থাকে। তাহলে এই প্রশ্নের উত্তরটা 6.7-এর উত্তরটা এইভাবে সুন্দর করে করবে। আশা করি বুঝতে পেরেছি, তোমাদের কোনো সমস্যা হবে না। পরে প্রশ্ন, আফ্রিকা মহাদেশের নিরক্ষীয় অঞ্চল ও ভূমধ্যসাগরীয় সন্নিহিত অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ কীভাবে জলবায়ু দ্বারা নিয়ন্ত্রিত হয় তা ব্যাখ্যা করো। দেখো এর উত্তর কীভাবে লিখবে, দেখো নিরক্ষীয় চিরসবুজ গাছের অরণ্য নিরক্ষরেখার কাছাকাছি অঞ্চলে সারা বছর গরম মানে 27°C এবং বৃষ্টির পরিমাণ 200-250 সেমি, সরাসরি সূর্যকিরণ আর সারা বছর বৃষ্টিতে এখানে শক্ত কাঠের ঘন জঙ্গল সৃষ্টি হয়েছে,
মেহগিনি, রোজাউট, এবনি এই ঘন জঙ্গলের প্রধান কাজ। গাছ পাতা ঝরানোর নির্দিষ্ট ঋতু না থাকায় গাছগুলো সারা বছরই সবুজ দেখায়, তাই এর নাম চিরসবুজ গাছের অরণ্য। ভূমধ্যসাগরীয় উদ্ভিদ, আফ্রিকার একেবারে উত্তর পশ্চিম ও দক্ষিণ পশ্চিম অংশে ভূমধ্যসাগরীয় জলবায়ু দেখা যায়। এই জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টি হয়, সারা বছর 50 থেকে 100 সেমি বৃষ্টি হয়, গরমকালে বৃষ্টিহীন থাকে, পাতায় নরম মোমের আস্তরণ দেখা যায়। জলপাই, ওক, আক্রোট, ডুমুর, কর্ক গাছগুলো এখানে জন্মায়। গরমকালে জলের সন্ধানে গাছের মূলগুলো অনেক গভীরে চলে যায়। কমলালেবু, আঙ্গুর এই সব ফলের বাগান খুব চোখে পড়ে। ঠিক আছে, এই প্রশ্নের উত্তর 7 দশমিক 2 উত্তর তোমাকে সুন্দর করে এইভাবে লিখে ফেলতে হবে। ঠিক আছে, এবার পরে প্রশ্ন কী বলছে দেখো। মানুষের নানা বিধি ক্রিয়াকলাপ নদীর উপর নেতিবাচক প্রভাব ফেলে, বক্তব্যটি যথার্থ বিচার করো। দেখো এর উত্তর কীভাবে করবে দেখো। মানুষের জীবনের সঙ্গে নদীর সম্পর্কে এত নিবিড় হলেও মানুষের কিছু কিছু কাজ বা ক্রিয়াকলাপ নদীর স্বাভাবিক ছন্দকে নষ্ট করেছে বা নেতিবাচক প্রভাব ফেলেছে। যেমন এক, কৃষি ব্যবস্থার প্রসার। কৃষি ব্যবস্থার প্রসারের ফলে কৃষিতে ব্যবহৃত বিভিন্ন রাসায়নিক এবং কীটনাশক মিশ্রিত জল নদীতে এসে পড়লে নদীর জলকে বিষাক্ত করে এবং নদীর বাস্তুতন্ত্রকে ধ্বংস করে। এছাড়া সেচের জলের যোগান দিতে নদী ক্রমশ শুকিয়ে যাচ্ছে। দুই, শিল্পায়ন। শিল্পায়নের ফলে নদীর তীরে অবস্থিত বিভিন্ন শিল্পাঞ্চল থেকে বর্জ্য পদার্থ তথা বর্জ্য জল নদীতে অবাধে মিশে গিয়ে নদীর জল ক্রমশ বিষাক্ত করে তুলেছে। তিন, বন্যা নিয়ন্ত্রণের জন্য বাঁধ নির্মাণ। বন্যা নিয়ন্ত্রণের জন্য নদীর পাড়ে কৃত্রিম বাঁধ তৈরি করলে সামরিক সুফল পাওয়া গেলেও শেষ পর্যন্ত তা আরও ভয়ানক বন্যারই কারণ হয়ে উঠেছে। চার, নগরায়ণ। নগরায়ণের ফলে বিভিন্ন নগর বসতি থেকে যে আবর্জনা বা পয়প্রণালী জল নদীতে মিশে নদীর জলকে বিষাক্ত করেছে। এই ছিল তোমাদের ভূগোলের মডেল একটিভ টাস্ক, 50 মার্কের টোটাল উত্তর আমি করে দেওয়া হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে, আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, এবং বাকি বিষয়গুলো দেখতে হলে অবশ্যই ডিসক্রিপশান লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা বাকি বিষয়গুলো তোমরা পরপর করে দেখে নিতে পারো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।